আজকে যারা দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো, ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে। এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না। আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফজুলের মাধ্যমে, 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 17 থেকে 40, 23টা বছরে ফল হয়েছে 0, কিচ্ছু করতে পারেন নাই। কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা, 40 থেকে 63 23 বছরে সোনালী যুগ উপহার দিয়েছেন। এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম কোরআনের ব্যবস্থাটা, আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত। যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা, যারা বেগম পাড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা। তাহলে এই দেশে হাত থাকার কথা না কতজনের আপনি বলেন? এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে আসারিকু আসারিকাতু আয়াত সংসদে যাক। এরা তখন এই আয়াতকে বর্বর আয়াত বলে বলে আইনটা বর্বর আইন, তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো। আল্লাহ ভালো করে জানে তোর চরিত্র, সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোনো বিধান নেই। আল্লাহর এই আইনকে যারা বর্বর আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে, যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে, তাদের তাওবা করে আবার মুসলমান হওয়া লাগবে। এখানে কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এটা রাজনৈতিক বক্তব্য না, এটাই কোরআনের এবং হাদিসের বক্তব্য। কোরআনে কারিম আল্লাহ নাজিলই করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য, সেটাই যদি কায়েম না হয় তো ন্যায় বিচার আপনি পাবেন কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নাসাইলে মদ খাওয়ার অপরাধে তাকে দুররামের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, এইটাই ন্যায় বিচার। আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায় আর গরিব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয়, এটা ছিল বনি ইসরায়েলদের স্বভাব। কথা বলেন না কেন? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা, বনি ইসরায়েলের উম্মতের ভেতরে এই চরিত্র ছিল, ওরা ধনীরা কেউ যদি কিছু করতো ছেড়ে দিত আর গরিব মানুষ যদি চুন থেকে পান করত তার বিচার ডবল করে করিত। এই জন্যে আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে, সে অবস্থায় এখন কিন্তু চলে এসেছে। আমরা যদি এখনো না পাল্টায় আমাদের দোয়া কবুলও বন্ধ হয়ে যাবে। অমান দাআইলাইহি হাদা, নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। দাঁড়ায় একালিপ টান আছে, আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে, অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে, ও বলে হেদায়েতের উপরে আসো তো গোমরাহির উপরে আস। নবীজি বললেন যদি হেদায়েতের উপরে টিকে থাকতে চাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা, ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসিব করে দেবে। তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া, আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি? দরবদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতটা আমরা পড়েছি, যেহেতু এটা শাবান মাস, এ মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আয়াতটা পড়লাম। জবান খুলে এ মাসের কিছু শিক্ষা আয়াত থেকে বের হবে আমরা যেন নিতে পারি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার শাহরম ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে বারোটা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক তার কিতাবের ভেতরে জমিন আসমান যেদিন বানিয়েছেন ওই দিন বারোটা মাসের নাম লিখেছেন। কয়টা? ওটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, কি মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে আবার চারটা মাস পবিত্র। তাফসীরে ইবনে কাসির লিখেছেন, প্রথম মাসটার নাম হচ্ছে মুহররম, দুই নম্বরে জিলকাদ, জিলহজ, আর তিন নম্বরে পয়েন্টে তিনটা মাসের নাম আছে, যে কোনো একটা হবে। কোন কোন তাফসীরকারক লিখেছেন হয় রজব, নয় শাবান, নয় রমজান। আমরা যেহেতু শাবান মাসে আছি, আমরা শাবান মাসটা ধরলাম। তাহলে এই যে চারটা মাস, এটা পবিত্র, এটা সম্মানিত মাস। ওই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত এই চার মাসের সম্মান দিত। এই খেয়াল করো, দেড় হাজার বছর আগে আটটা নাসিল হয়, ওই জামানার যারা কাফের, যারা বেদিন, ওই সমস্ত মানুষগুলো এই চারটা মাসের সম্মান দিত। হয়তো মাসের পরে মাস মারামারি, গণ্ডগোল, যুদ্ধ বিগ্রহ চলছে, এই চার মাস হাজির হলেই বলতো ভাই ঠিক আছে, এখন আর মারামারি হবে না, মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না, এ মাস চলে যাক, তারপরে তোরে দেখব। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার অন্তর্গত লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানধন্য সভাপতি জনাব মাওলানা মুফতি নাসিরউদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আরফানা লাকা যিকরাক, বলেন আমিন। সহ সভাপতি মাওলানা আব্দুল বারী লাখপুরি মাওলানা সাইদুর রহমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে আমার পরে যারা কথা বলবেন ইসলামিক চিন্তাবিদ, ইসলামী আলোচক জনাব মাওলানা মোল্লা নাজমুল হাসান, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সোয়াডাঙ্গা, মাওলানা মুফতি মজাহিদুল ইসলাম ঢাকা, মাওলানা মুফতি আলাউদ্দিন করিমগঞ্জ, মুফতি আব্দুল কাদের করিমগঞ্জ, আমন্ত্রিত মেহমান, আমন্ত্রিত ওলামা ইকরাম, যত মানুষের নাম দিয়েছেন একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে অনেক সময় লাগে, একবারে দোয়া করে দিলাম। আরফানা লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় করিমগঞ্জবাসী, দল মত নির্বিশেষে সেই জোহরের পর থেকে পর্যন্ত কোরআন শোনার জন্যে যারা বসে আছেন, এই যে বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ যেন উত্তম জাজা দান করেন, আমিন। দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্যে না, কোরআনে কারিম বোঝার জন্যে এই পর্যন্ত যারা ধৈর্য ধরলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ধৈর্যের ফল মিষ্টি হয়, ইনশাল্লাহ আজকে মিষ্টি হবে, আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দিয়ে সেটা প্রমাণ করে দেন। কোরআন শুনতে এসেছি যারা, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে এরা সত্য কথা বলবে। সুতরাং কোরআনের কথার বাইরে যত কথা আছে সব কিছুর ভেতরে ভেজাল আছে, এ কথা মানেন তো? আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন।
কোরআনে কারিমের আমল আছে 500 কত, আর কোরআনের সবক 9টা। কোরআনে পৃথিবীতে আমাদেরকে সবক দিয়েছেন 9টা, বাংলাদেশ সহ ভারত এবং কি হয়েছে কি কে দেখবেন কি আপনি কথা শোনার চেষ্টা করেন, আমি কি পরে মনে আমার দেখবেন, আমার দেখার কি আছে বলেন, আমার এমনি শরীর চলে না, আমরা কি দেখবেন, কথা শুনতেছেন কথা শুনেন, এখানে কত আলেম বসে আছে দেখছেন না, বেয়াদবি করবেন না ভাই। আমরা কথা বলছিলাম কোরআনে কারিমে আল্লাহ আমল দিয়েছেন 500 উপরে, সবক দিয়েছেন আমাদেরকে 9টা। এখান থেকেই হয়তো নাকি জানি না, যারা সবক দেয় পীর সাহেব হিসাবে এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে, পৃথিবীর অন্য কোনো দেশে তো এরকম পীর নেই, যত পীর ভর করেছে এই 3 দেশে। পীর খারাপ জিনিস না, পীর ভালো জিনিস, পীর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যেটা জানেন না যে জানে তার কাছে জেনে নেবে। এটা কি, এটাই শিক্ষক, এটাই পীর, এটাই মুআল্লিম, এটাই টিচার, যে ভাষায় বলে। তাহলে এনাকে আমরা পীর ধরতে পারি, কি কথা বললেন এখন, যারা জানে না ছাত্র না ওনার কাছে জেনে নাই, উনি আরবি প্রভাষক না, সুতরাং উনি এক ধরনের পীর, কিন্তু ওনার কাছে হয়তো হাদিয়া তোফা গরু ছাগল চায় না। কোরআনে কারিমে আল্লাহ যে সবকগুলো দিয়েছেন, আমরা যদি ওইভাবে ওই সবকগুলো নিতে পারতাম বাংলাদেশে আমার মনে হয় কারো লাগতো না, শুধু পীরের মুরিদরা এই দেশে ইসলাম কায়েম করে ফেলত। 48,000-এর উপরে দেশে পীর, মুরিদ কত লক্ষ কোটি আছে। 9টা সবকের প্রথম সবক আল্লাহ নবীকে দিয়েছিলেন, ইকরা, হে নবী আপনি পড়েন। 48,000 দরবার, বলেন তো কোন দরবারে গেলে পীর সাহেব বলে মুরিদকে যে বাবা পড়ো, আপনি একটা দরবার দেখান আমি সেখানে যাব, নেই, একটাও পাইনি আমি। ছিল আগে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার মাওলানা, উনি এতেকালের পরে এখন আর এগুলো আসে না, আর বাকিগুলো তো বাদই দিলাম, সেখানে যাই সেখানে বলে হো হো জিকির কর, জিকির তো বাস্তবে করাই লাগবে, মাস্ট বি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, ওহে যারা ইমানের দাবি করো তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। এখানে কাসির না দিয়ে আল্লাহ কাসির অ দিয়েছে, বেশি বেশি আল্লাহর জিকির করো, বিশেষ করে সকাল আর সন্ধ্যায়। সকাল আর সন্ধ্যায় দিলেন কেন, যেহেতু আজকের সভাপতি আলিম, অনেক আলেম বসে আছে, আমি তাফসির যত পড়েছি মুফাসসিরুল ইকরাম সব এই সকাল আর সন্ধ্যা বলতে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা রাত সারা দিন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির। তাছাড়া একবার সকালে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়ে নিলাম, বিকালে আবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, সারা দিন চলছে আকাম, এর নাম জিকির না। এই জন্য আল্লাহ পাক নামাজের আগে কিন্তু কাসিরা দেননি, কিন্তু জিকিরের আগে পরে কাসিরা আছে কোরআনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে আর ধর্না দিয়ে বসে থাকার দরকার নেই, এটা আমি বানালাম, এ ঘোষণা কার, নামাজ শেষ মসজিদের কাজ এবার শেষ, ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, বেরিয়ে যাও, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, কি করবা জমিনে, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো,
এই জন্যে মানুষ মসজিদে গেলে পায় রহমত, আর জমিনে আসলে পায় রিজিক ফজল। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহ পাক নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ আমার জন্যে তোমার রহমতের যত দরজা আছে, আবওয়াব বাবের বহুবচন, যত দরজা আছে তোমার রহমতের সব তুমি আমার জন্য খুলে দাও, আমি তোমার রহমতের জায়গা মসজিদে এসেছি। তাহলে রহমতের জায়গা কোনটা? আরো জোরে এখান থেকে শেষ করে যখন বের হবেন তখন বলা লাগে, বাম পা আগে দিয়ে যখন আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ অবশ্যই আমি তোমার কাছে কামনা করি চাই ফজল, মানে রিজিক। ফজল মানে কি? তাহলে এটা পাওয়ার জন্য যেখানে আল্লাহ যেতে বললেন তার নাম জমিন, তার নাম কি? ক্ষেত খামারে অফিস আদালতে কলকারখানায় যেখানে যার কর্মজীবন আছে ছড়িয়ে পড়বেন, নামাজের সময় নামাজ, কাজের সময় আসতে বলবেন, নামাজের সময় নামাজের সময় যদি হয়ে যায় ওই সময় দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব মাইনাস করা লাগবে। এমনকি মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা আসে। নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায় ওই মহিলার মাথাকে সন্তানের মাথাটাকে তুলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে। কত কঠিন বিধান এটা, অথচ চা খেতে খেতেও নামাজ পড়ে না। আবার বলে নামাজ পড়ি না তাতে কি আমার ইমান শক্ত আছে? তত ইমানই নেই। নামাজের মতো এই গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে, হেলায় খেলায় নষ্ট করে, দাম দিতে চায় না, ওর ইমান ভেঙে গেছে। আমার ভাইরা কান খাড়া করে শোনেন, নামাজের সময় আপনাকে নামাজ পড়াই লাগবে, নয়তো আপনি আল্লাহর আন্ডারে আর থাকবেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। এজন্য ফরজ নামাজ যারা পড়ে না আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই, বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আজরাইল আসার আগে আমি ছাড়বো না, সেখানে থাকি যে অবস্থায় থাকি ফরজ নামাজ আমারে পড়তেই হবে। সুন্নত নফল মোস্তাহাবে নামাজগুলো যদি আপনি পড়তে সময় না পান পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ ছাড়া যাবে না, কথা বলেন না কেন? আর যদি পোশাক থাকে পোশাক পরে পড়েন, যদি পোশাক না থাকে তত ঢাকার মতো অসুবিধা নেই ওই অবস্থায় নামাজ পড়েন। পশ্চিম যদি রাখেন যেদিকে কাবা, যদি মনে হয় যেদিকে হা ওদিকেই পড়েন, যদি খেয়াল না হয় যে কোন দিকে, যেদিকে মুখ আছে ওইদিকে পড়েন, নামাজ পড়া লাগবে। নামাজ শেষ হয়ে গেছে এখন আর আপনাকে মসজিদে বসে বসে থাকার দরকার নেই, যান ছড়িয়ে ছিটিয়ে যাবেন। কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদে ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে, ফ্যানের বিল কি তোমার বাপা দেবে নাকি? কোন কারণে বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন? নামাজের পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে, আছে না কি জানেন না? আমি জানি হ্যাঁ বলছে কোন, তার মানে কম মানে কথা বলতে বলছে ও কোন, এখানে এটা করিমগঞ্জ না, আমার কুষ্টিয়া ভার্সিটির এক স্যারের বাড়ি এখানে, ডক্টর এরশাদুল্লাহ স্যার, এখানে না কিশোরগঞ্জ পাকন দিয়া বাড়ি না, করিমগঞ্জ না কোথায় শুনতাম আগে, মুজাহিদুল ইসলাম কোন বিভাগের স্যার উনি? দাওয়া দাওয়া স্যার আমি চিনি না, আমি আল কোরআনে ছিলাম, এরশাদুল্লাহ স্যার আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, কিশোরগঞ্জে বাড়েন কোন থানা ওটা মনে নেই, যাই হোক স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া যেন দান করে, আমার খুব প্রিয় স্যার ছিল, অনেকদিন দেখি না, সেই ১৬ সালের পর থেকে আর দেখা নেই, আর যাওয়াও হয় না ব্যস্ততার কারণে, স্যার মনে ওনার ক্যাম্পাস নিয়ে আসে।
আমরা কথা বলছিলাম নামাজের পরে যদি বিনা কারণে কেউ মসজিদে থাকে যার কোনো কাজ নেই তার দ্বারা ক্ষতি কি? এক এলাকায় বিদ্যুৎ নেই, এলাকার মানুষেরা খুব কষ্ট করে টাকা পয়সা দিয়ে জেনারেটর কিনেছে মসজিদের জন্যে আর কয়েকটা ফ্যান টাঙিয়ে দিয়েছে। কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই, বিদ্যুৎ নেই, রাতের বেলায় গরমে ঘুম হয় না, মুয়াজ্জিনকে বলছে ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব, এশার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন, আমরা রাতে মসজিদে ঘুমাবো, ফজরের নামাজের সময় যখন আজান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব, আমরা নামাজ পড়বো না। মুয়াজ্জিন বলছে এমনি এমনি চাবি দেওয়া যাবে না, টাকা লাগবে। ঠিক আছে, প্রতি মাসে আমরা এই চারজন আপনাকে 1000 টাকা দেব মনে করেন। মুয়াজ্জিন গরিব মানুষ রাজি হয়ে গেছে, ওরা চারজন মিলে ফ্যান দিয়েছে 12টা, মানুষ কয়টা? যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায়, আরো তো হাই স্পিডে ঘুরছে, জনমের ঘুম দিয়েছে, কোথায় কার কাপড় আল্লাহ জানে আর ওরা জানে। মুয়াজ্জিন ফজরের নামাজ পড়তে এসেছে, আজান দেবে, লাইট যে জ্বালিয়েছে দেখে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে হজের মাঝে দাঁড়িয়ে বলছে হারাম। কি হলো? মসজিদে থাকা হারাম। ইমাম মুয়াজ্জিন সাহেব আপনি তো ফতোয়া দিয়ে দিলেন মসজিদে থাকা হারাম, কোন দলিল আছে বলেন? দলিল লাগবে না, আমি নিজে দেখেছি। কিসের দলিল? আমি নিজে দেখলাম বিনা দলিলে মসজিদে থাকা যাবে, বের হ। আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন, শুয়ে আছেন, আপনার কোনো কাজ নেই? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায়, তাকে কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, কারণ এই যে ঘাম শহরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু। এই জন্য নামাজ শেষ মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন, শব্দের দিকে খেয়াল করে দেখবেন নামাজের আগে কিন্তু আল্লাহ উযু করুল্লাহ কাসির দেয়নি, কারণ আল্লাহ জানে যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে। কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন, যার যেখানে কর্মজীবন আছে ওই জায়গায় যে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে কম না বেশি, অজকুরুল্লাহ কাসির, রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না, এখানে জিকির বেশি করা লাগবে। এখানে যে জিকির এইটা কি? ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়া, যেখানে যেই বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির। এজন্য সাব্বিহুহু বুকরাতাও ওয়াসুইলার ব্যাখ্যায় মুফাসসিরুল ইকরাম লিখেছেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির। আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে? কোরআনের প্রথম সবক তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো, আপনাকে পড়া লাগবে আগে। আজ অনেক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা শয়তানি। আরে ভাই আপনি যদি নাই জানেন তো মানবেন কি? এক কথা বলেন না কেন? আমরা জানি না এই জন্যে তো ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস আমাদেরকে খাইয়ে দেয়। আমরা যদি সত্যি জানতাম যে আসলে এটা ইসলাম কিনা, জীবন চলিয়ে গেল আমরা শিরিক করতাম না। এই জন্য কোরআনের প্রথম সবক কে? জানা। বলেন বলেন, পড়তে হবে আপনাকে। যত আল্লাহর ওলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি তাদের জীবন, তাদের জীবনে এইটাই পেয়েছি, তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এখনো কোরআনে কারি সাক্ষী দিচ্ছে। এক কথা বলেন এখন,
অথচ তার দরবারে যে ভণ্ডগুলো এখন বসে আছে ওখানে গেলে কোরআন পাবেন না, যে কোরআন পড়তে দেবে সেসব সিস্টেম নেই। বড় বড় ধুতি গায়ে দিয়ে, সালা গায়ে দিয়ে বসে আছে, শর্ট গায়ে দিয়ে, দেন কি দেব দেন। এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই, ওয়াজিব ঠিক নেই, সাইরানা পয়সাও দেবেন না। কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় আল্লাহর ওলি মনে করি, ওখানে অধিকাংশ মানুষ যেভাবে গাঁজা খায় ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায়, তখন পোশাক আশাক আর ঠিক থাকে না। কথা বলেন না কেন? মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিকদাঁড়া ঠিক থাকে, তখন মাকে বউ বলে ফেলে। একদিন রাতের বেলা এক মহিলা আমারে কল দিয়ে বলছে, হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী, তুমি একটা ফতোয়া দাও তো, তোমার চাচার বউ আমি আছি না তালাক হয়ে গেছি। কি বলেন? তোমার চাচা লোক ভালো কিন্তু বোতল খায়। লোক ভালো কি খায়? আজকে একটু বেশি খেয়ে ফেলেছে, রাত 12টার পরে গরজায় ধাক্কা দিয়ে পায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে। দরজা যখন জোরে ধাক্কা লাগার কারণে গেছে খুলে বলছে, ও মা আমার তোল, ও বাবাজি তোমার চাচা যে আমার বউ মা বলে ফেলল আমি, আমি কি আসি আর নাকি তালাক হয়ে গেছে। এ সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে, আর মাথা যখন ঠিক থাকে না, মাকে যদি বউ বলে ফেলে, বউকে যদি মা বলে ফেলে, এ মানুষের পোশাক আশাক ঠিক থাকবে। লালনের মাজার ওইরকম রাত 9টার পরে একদিন দেখি ওইরকম দুধ খাওয়াচ্ছে, একজন একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে, কিচ্ছু নেই ফরজ তরক করা। বললাম ভাই কি করেন? বলছো হুজুর দুধ খাওয়াচ্ছি। দুধ খাওয়াচ্ছেন আর জায়গা পান না? জায়গা পান না মানে এটা আল্লাহর ওলি, আল্লাহর ওলি। কি আছে এর ভেতরে? মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। এ মাল তো সবার আছে, আসল মাল দেখাও। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার, যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, ওটা সবক না। ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই। আল্লাহর প্রথম ফরজ কি? ইকরা। বলেন বলেন আরো জোরে, প্রথম ফরজ ইকরা। আপনি কোথায় যাচ্ছেন? 40 বছর মরিদ হয়ে বসে আছেন, কোরআন শরীফটা পড়তে পারেন না, ওটা কিসের পীর? ওটা তো নিজেই ভণ্ড। এই জন্য এখান থেকে শিক্ষা পেলেন তো, কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না। যেই দলে কোরআন পড়ার কোনো সিস্টেম নেই ওই দল করাও জায়েজ নেই। আরে হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে, যাদের দলে কোরআন নেই, যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই, ওরা আমার মাথায় তুলে নাচবে। ওরা বলবে তো আমার দরবারের 12টা বাজাইল, কি করে এরে নামানো যায়, বন্ধ করা যায়? তখন এই পীর সাহেব গুলোর মরিদরা প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে। আমি তো পীরের বিরুদ্ধে, আপনি তো পীর না, আপনি ক্ষীর। অধিকাংশ পীর নামে ভণ্ডগুলোর শুধু জহব্বার, পেট বাদ দিলে কিচ্ছু পাওয়া যায় না। এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পায়, আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় এর, আখেরি ভরি না। আমি শুধু হাসির জন্য খোরাকি দেইনি, আপনাকে চিন্তা করে এখান থেকে আজকে বাড়ি যাওয়া লাগবে। যেখানে কোরআন নেই ওই দলে আমি আর থাকবো না, আমাকে পড়তে হবে আগে, কারণ কোরআন না পড়লে আমি আমল করব কি করে? আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবে। এই ছেলে এখানে নিয়ে আসেন তো, এদিকে আসেন।
আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে, আজকে যারা দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো, ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে। এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না। আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফজুলের মাধ্যমে, 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 17 থেকে 40, 23টা বছরে ফল হয়েছে 0, কিচ্ছু করতে পারেন নাই। কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা, 40 থেকে 63 23 বছরে সোনালী যুগ উপহার দিয়েছেন। এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম কোরআনের ব্যবস্থাটা, আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত। যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা, যারা বেগম পাড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা। তাহলে এই দেশে হাত থাকার কথা না কতজনের আপনি বলেন? এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে আসারিকু আসারিকাতু আয়াত সংসদে যাক, এরা তখন এই আয়াতকে বর্বর আয়াত বলে বলে আইনটা বর্বর আইন। তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো, আল্লাহ ভালো করে জানে তোর চরিত্র, সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোনো বিধান নেই। আল্লাহর আইনকে যারা বর্বর আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে, যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে, তাদের তাওবা করে আবার মুসলমান হওয়া লাগবে। কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এটা রাজনৈতিক বক্তব্য না, এটাই কোরআনের এবং হাদিসের বক্তব্য। কোরআনে কারিম আল্লাহ নাজিলই করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য, সেটাই যদি কায়েম না হয় তো ন্যায় বিচার আপনি পাবেন কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার ছেলে মদ খাওয়ার অপরাধে তাকে দুররা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, এইটাই ন্যায় বিচার। আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায় আর গরিব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয়, এটা ছিল বনি ইসরায়েলদের স্বভাব। কথা বলেন না কেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা, বনি ইসরায়েলের উম্মতের ভেতরে এই চরিত্র ছিল, ওরা ধনীরা কেউ যদি কিছু করত ছেড়ে দিত আর গরিব মানুষ যদি চুন থেকে পান করত তার বিচার ডবল করে করত। এই জন্যে আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে, সেই অবস্থায় এখন কিন্তু চলে এসেছে। আমরা যদি এখনো না পাল্টায় আমাদের দোয়া কবুলও বন্ধ হয়ে যাবে। অমান দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। দাআ একালিপটা আনাছে, আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে, অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে, ও বলে হেদায়েতের উপরে আসো তো গোমরাহির উপরে আসো। নবীজি বললেন যদি হেদায়েতের উপরে টিকে থাকতে চাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা, ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসিব করে দেবে। তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া, আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি? দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতটা আমরা পড়েছি, যেহেতু এটা শাবান মাস এ মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আয়াতটা পড়লাম। জবান খুলে এ মাসের কিছু শিক্ষা আয়াত থেকে বের হবে আমরা যেন নিতে পারি। পড়েন, আউযু বিল্লাহ
হেমিনাশাইতানির্রাজিম বিসমিল্লাহির্রহমানির্রহিম ইন্না ইদ্দাতাশ্শুহুরি ইন্দাল্লাহি ইসনা আশার শাহরং ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে বারোটা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক তার কিতাবের ভেতরে জমিন আসমান যেদিন বানিয়েছেন ওই দিন বারোটা মাসের নাম লিখেছেন। কয়টা? ওটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। কি মিনহা আর বাতুন হুরুম, এর ভেতরে আবার চারটা মাস পবিত্র। তাফসীর ইবনে কাসির লিখেছেন প্রথম মাসটার নাম হচ্ছে মুহররম, দুই নম্বরে জিলকাদ জিলহজ, আর তিন নম্বরে পয়েন্টে তিনটা মাসের নাম আছে, যে কোনো একটা হবে। কোন কোন তাফসীরকারক লিখেছেন হয় রজব, নয় শাবান, নয় রমজান। আমরা যেহেতু শাবান মাসে আছি আমরা শাবান মাসটা ধরলাম। তাহলে এই যে চারটা মাস, এটা পবিত্র, এটা সম্মানিত মাস। ওই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত এই চার মাসের সম্মান দিত। এই খেয়াল করো, দেড় হাজার বছর আগে একটা নাসিল হয়, ওই জামানার যারা কাফের যারা বেদিন ওই সমস্ত মানুষগুলো এই চারটা মাসের সম্মান দিত। হয়তো মাসের পরে মাস মারামারি গণ্ডগোল যুদ্ধ বিগ্রহ চলছে, এই চার মাস হাজির হলেই বলতো ভাই ঠিক আছে এখন আর মারামারি হবে না, মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না, এ মাস চলে যাক তারপরে তোরে দেখব। যেহেতু শাবান মাস সম্মানিত মাস, এ মাসকে সম্মান দেওয়া দরকার। কয়েকদিন আগে সবে বরাত নামে নেসমে শাবান নামে যে রাতটা গেল, এ নিয়ে ফতোয়াবাজির তো এই দেশে কম হয়নি। হাজারো মানুষ শুধু হালুয়া রুটি নিয়ে ব্যস্ত ছিল, আর ভাই মাস এসেছে শুধু রুটি খাওয়ার জন্য না। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিত নবী শাবান মাসকে, প্রায় মনে হতো সারা মাস এমন রোজা রাখবে। তাহলে নবীর সুন্নত অনুযায়ী কেউ যদি শাবান মাস পালন করতে যায় তার উচিত এ মাসে বেশি বেশি রোজা রাখা। এদিকে খবর নেই, হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছে। এই খেয়াল করেন, শাবান মাসে মহান আল্লাহর নবী এই পৃথিবীতে সবচাইতে বেশি রোজা কেন রাখলেন? হযরত আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, নবী আপনি এ মাস আসলেই বেশি বেশি রোজা রাখেন কেন? বিশ্ব নবী তাকে শুনিয়েছিলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। হে আয়েশা, এরপরে যে মাসটা তার নাম রমজান, মহান আল্লাহ জানিয়েছে ওই মাস যদি কেউ পায় সে যেন অবশ্যই রোজা রাখে। আমি শাবান মাসে রোজা রাখার দ্বারা ট্রেনিং নিলাম, আগামী মাসে রমজানে যেন আমার রোজা একটাও ছুটে না যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের উচিত হবে এ মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে একটা ট্রেনিং তৈরি করা, সামনের মাসে যেন আমাদের রোজা নষ্ট না হয়, ছুটে না যায়, ছেড়ে না যায়। কাফেররা এ মাসকে সম্মান দিয়েছে তাদের মারামারি ঝগড়া ফাসাদ যুদ্ধ বিগ্রহ হামলা মামলা কেস কাম এগুলো সব বন্ধ করে দিত। অথচ এই মুসলমানের দেশে শাবান মাস আসার পরেও অনেকের মামলা এখনো চলছে, মামলা দেওয়া বন্ধ হয়ে গেছে। বলেন বলেন, আপনি কিসের সবে বরাত পালন করেন আমার তো বুঝে আসে না। সম্মান যদি দিতেই হয় তো এই মাসকে সম্মান জানান, যে মাসে মারামারি ঝগড়া ফাসাদ, যার সাথে কথা বন্ধ ছিল আমি ওটা মিটিয়ে ফেলবো, যার সাথে মামলা চলছিল এ মাসে শেষ বলবো না, এখন থাক এই মাসটা চলে গেলে আবার করে দেখব।
এটাও যদি আমরা করতে পারতাম তত একটা মাস শান্তিতে থাকতে পারতাম। অথচ এই মাসে আছে আলেমদের কাঁদা ছোড়া ছড়ি আরো বেশি হচ্ছে, জালেমে জালেমে দেশে এখন এই শাবান মাসে দস্তি হয়ে গেল বেশি, আর আলেমদের ভেতরে শত্রুতা হয়েছে এই মাসে বেশি। আমরা তো কাফেরদের মতো শাবান মাসকে সম্মান দিতে পারছি না। ওরা মারামারি গণ্ডগোল মনোমালিন্য কেস কাম বাদ দিয়ে দিতে মাসের সম্মান, আর আমরা এই মাস আসলে আরো বেশি করছি। খালি হাদিয়া তোফা নিয়ে শুধু মেলাদ মাহফিল পড়ে শুধুমাত্র ইয়ানবী সালাম আলাইকা দিয়ে শুধুমাত্র হালুয়া রুটি খেয়ে মিষ্টি খেয়ে আপনি মহাব্বত দেখিয়ে শেষ করে দিতে পারেন না। আপনার বিবেক কি বলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাসকে কেমন করে সম্মান দিলেন? আল্লাহর নবী মাস আসলে মানুষের খোঁজ খবর নেওয়া বাড়িয়ে দিতেন। আমাদের উচিত হচ্ছে শাবান মাসকে যদি কেউ সম্মান দিতে চান, যাদের টাকা পড়ে আছে ব্যাংকে, আমি আপনাকে দান করতে বলছি না, টাকাগুলো ভালোভাবে সংরক্ষণ করে তোলেন, কর্মসংস্থান তৈরি করেন। আপনি বাইরের মানুষকে কাজে নিতে যদি ভয় পান, যদি অবিশ্বাস হয় নিজের চাচাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই আছে না, একটা ফ্যাক্টরি তৈরি করে এরকম এক 50 জন মানুষের কর্মসংস্থান তৈরি করেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এইসব শাবান মাস পালন নেই, সুতরাং এই শাবান মাসে এখানে যারা বসে আছেন টাকাওয়ালা মানুষ যদি থাকেন সিদ্ধান্ত নেবেন, আর যদি নাও থাকেন এই যে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি শাবান যদি পালন করতেই হয়, ব্যাংকের টাকা ছাতা পড়ে যাচ্ছে, কত টাকা আছে আপনি নিজেও জানেন না। এ শাবান মাসকে পালন করতে গিয়ে 10টা মানুষের কর্মজীবন তৈরি করে দেওয়া যায় না, তাহলে কিশোর গ্যাং তৈরি হতো না, রাস্তায় সিনতায় ছাতা বাজিয়ে গুলো বন্ধ হয়ে যেত, কথা বলেন না কেন? মানুষের কাজ যখন থাকে না হতাশ হয়ে যায় জীবনের ওপরে, তখনই ও রাস্তায় নামে অবৈধভাবে। এটা শুধু একা দায়ী না, আপনিও দায়ী। আপনি কি শাবান মাস পালন করে গেলেন? প্রতি বছরে বছরে মাসটা আসে চলে যায়, কিছুই করতে পারেন না। আজকের এই মাসেই সিদ্ধান্ত নেন, আর মাত্র 6 দিন আছে, এই 6 দিনে যেন এমন কিছু করতে পারি 5টা রিক্সা কিনে 5 জনকে চালাতে দিন। মাসে মাসে আপনি আমার এই টাকা দিয়ে দেবেন, দেখবেন আপনার টাকা দেওয়ার পরে ওর সংসার চালাতে সাহায্য হয়ে যাবে। ইসলাম আমরা এখান থেকে বুঝি না, আরো রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভাটের টাকা, এতিমের টাকা, গমের টাকা, কাবিখার টাকা মেরে খায়, আর ওইটা দিয়ে মসজিদের টাইলস লাগিয়ে দেয়। ও কিশোরগঞ্জ বাসী, একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়বে? না খুব বেশি হলো 5000 মানুষ। আর একটা রাস্তা বানিয়ে দিলে, একটা ব্রিজ বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ হাঁটবে চলাফেরা করবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি। ইসলাম আজ আমরা এভাবে যদি নিতে পারতাম সত্যি বাংলাদেশটা সোনার বাংলায় হয়ে যেত। কোথা থেকে যে ইসলাম নিয়েছে আল্লাহ ভালো জানে। কোরআনে কারীম জানাচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইলা আখির আয়া, সূরা আলে ইমরান 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, এটা 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি, আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয় তে আপনি আর কুকুর সমান। এই কথা বলেন না কেন? আপনার দ্বারা মানুষের যদি উপকারী না হয়, যদি ক্ষতি হতে থাকে, তা আপনি আর সাপ সমান। কেয়ামতে আপনার এই আচরণ থাকবে না, এই যে আকৃতি দেখতে পাচ্ছেন জীবন, এটা থাকবে না, এটা আকৃতি আল্লাহ বানিয়ে দেবে সাপের মতো। সাপের কাজ কি বলেন তো? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? আস্তে বলেন। এই বাংলাদেশে এখানে অনেক মানুষ এমন বসে আছে সকালবেলা উঠার পরে চিন্তা করে কার ক্ষতি করব, কারে ধরিয়ে দেব। এক কথা বলেন, নিজেই ধরিয়ে দেয়, নিজেই আবার থানায় যায়।
অফিসারদের সাথে যোগাযোগ করে 50,000 টাকা দিয়ে নিজেই ছাড়াই মাঝখান থেকে পরিবারস্থ লোকদের কাছ থেকে টাকাগুলো হাদিয়া হিসাবে নিয়ে নেয়। এটা হয়তো এই জেলা এখনো শুরু হয়নি, কুষ্টিয়ায় চলছে। আল্লাহর কসম, যারা মানুষের এভাবে ক্ষতি করেছেন, আমারও তো ক্ষতি হয়ে গেল। 3টা বছর তো গেল গেলই, আমার বাবার লক্ষ লক্ষ টাকা বিনা কারণে গেল। এই যে ক্ষতিগুলো যারা করছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, বোরকা পড়তে পারেন, ব্যবসা করতে পারেন। এই যে আলেম, জিজ্ঞাসা করেন আপনার আকৃতি এটা থাকবে না, সাপের মতো হবে। এটা সূরা রহমানের ভেতরে আছে, তার তাফসির পড়েন, 10 প্রকারের আকৃতির কথা আমি পড়েছি। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআয়্যি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের দিন পাপিষ্ট মানুষ যারা, তাদের মাথার চুল ধরে আর পা ধরে আল্লাহ তুলবে। আল্লাহর বিচার ব্যবস্থা আর মানুষের বিচার ব্যবস্থা এক না, মানুষ সাক্ষী ছাড়া বিচার করতে পারে না। আর আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সাক্ষী লাগবে না, ওর শরীরের ভেতরে সাক্ষী ফুটে উঠবে। ওর মুখ বন্ধ করে দিলে ওর হাত সাক্ষী দেবে, ওর কান সাক্ষী দেবে, ওর পা সাক্ষী দেবে, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব সাক্ষী হয়ে যাবে। দূরের মানুষ লাগবে না, ও নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াবে। জানে আল্লাহর বিচার ব্যবস্থা আর আমাদের বিচার এক না, আমরা বিচার করতে হলে সাক্ষী লাগে, তাছাড়া আমরা রায় দিতে পারি না। কথা বলে না কেন? আর আল্লাহর বিচারে আল্লাহর সাক্ষী লাগবে না, আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কারণ মুখ যখন সেলাই করা হয়ে যাবে, আপনি মুখে তো বলতে পারবেন না, হাত বলবে, হ্যাঁ আমারে নিয়ে ঘোষের টাকা সই করেছিল, আমারে চোখ বলবে আমারে দিয়ে দেখে দেখে এই কাজ করেছিল, পা বলবে আমারে দিয়ে হেঁটে গিয়েছিল, যে বেকার ভালো মানুষটাকে ধরিয়ে তার কাছ থেকে 1,00,000 টাকা খেয়েছিল। বলেন সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, এইটাই চলছে। সম্মানিত মা বোন যারা এসেছেন, এ মাসের সম্মান শুধু রোজা রেখে রেখেই শেষ করে না, শুধু রোজা রাখায় হবে না, আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে। এ পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় উত্তম আচরণ হচ্ছে তাদের পেট ঠিক করা। কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, অকর্ণা ফি বয়ূতিকুন্না ওয়ালা তাবাররজনা তাবাররজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। ও ভাই, বাংলার মুসলমানেরা এখন আপনি টের পাচ্ছেন না, এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে নায়িকা মৌসুমি একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে, যে আমি যদি মারা যাই আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না, আর আমার যে সমস্ত উলঙ্গ পোনা ড্যান্স আছে, ছবি আছে, এগুলো যেন ডিলিট করে দেবেন। হয়তো কিছুটা হলেও আশ পেয়েছে, কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন, আপনি যা লিখে রাখবেন, আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন, যে সিনেমা তৈরি করেছেন, যে উলঙ্গ পোনা ড্যান্স দিয়েছেন, এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না। ওগুলো যতদিন টিকে থাকবে, যত মানুষ ওইগুলো দিয়ে চরিত্র খারাপ করবে, আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফ্লাক্সি লোড হয়ে গোনা জেটেই থাকবে। অনেকে বলে, হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই, খোলা লাগবে না, এমনি চলে যাবে। এ মহিলা হয়তো কোনো আস পেয়েছে, টাস পেয়েছে, বিভিন্ন এখন তো ইউটিউবে বিভিন্ন আলেমদের তাফসির পাওয়া যায়, হয়তো ওর মনে একটা লেগেছে। আল্লাহ পাক বলেন, নূন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কসম দিচ্ছেন কলমের, আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিল, আমার চিন্তার রেখা শেষ হয়ে গেছে। এইভাবে যে দুনিয়ায় যত ভালো কাজ আর মন্দ কাজ বলেন, সব কিছুর মূলে কিন্তু কলম।
কথা বলেন না কেন? তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে আরো জোরে? ডক্টর আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে? এখনো পর্যন্ত ব্লগে নবীর স্ত্রীদের নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা লেখে কি দিয়ে? ফাঁসির রায় লেখে কি দিয়ে? জমি জায়গা চাল দলিল করি নাই কি দিয়ে? পৃথিবীর সব কিছু ভালো হোক মন্দ হোক দেখবেন কলমের মূলি আছে। এই জন্য আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসেরও কসম। হয়তো আপনি 10 বছর পরে আর থাকবেন না, কিন্তু আপনার লিখে যাওয়া এই উপন্যাসটা থাকবে। হ্যাঁ কথা বলেন না কেন? পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে। আমি পড়েছিলাম উপন্যাসটা, নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি, মনে করছেন হুজুর কিচ্ছু জানে না? হ্যাঁ এখন এই সিনেমায় একজন হিন্দুর সাথে মহিলা, এই মুসলমান মেয়ে পর্দা করে কলেজে যায় স্কুলে যায়, কি করে লাভ ম্যারেজ করবে এই কাহিনীগুলো তুলে ধরেছে। এটার দ্বারা দুনিয়ার মানুষকে বোঝাতে চায় যে বোরকা পরা পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে। তামাম দুনিয়ায় এই বইটা যদি বিভিন্ন ভাষায় রিলিজ হয় তারা দেখে দেখে বলবে ইসলাম গ্রহণ করব, অথচ ওদের ইসলামের পর্দাশিলা মেয়েরা যদি এই করে ওইরকম ইসলাম দরকার নেই। কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? ওই লোকটা যে লিখেছিল আমি নাম নিলাম না, মারা গেছে, কিন্তু তার লিখিত এই বইটাই উপন্যাসটা নিয়ে আজ সিনেমা হয়ে যত মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা করবে ওর কবরের উপরে যতই ফুল দেওয়া হোক নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এজন্য সাংবাদিক যারা, ইউটিউবার যারা, এমন কিছু প্রচার করবেন না, লিখে দেবেন না, এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরণের পরও স্থায়ী থেকে যায়। এমন কিছু ফেসবুকে আপলোড করা যাবে না। আপনি এমন একটা উলঙ্গ বই সিনেমা দিয়ে দিয়েছেন গান, আপনি হয়তো মারা গেলেন এখনই, কিন্তু এটা যত মানুষ লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার লাগাবে, আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি মানুষ যদি এটা দেখে আপনি পেতেই থাকবেন। জেনার গোনা আপনার আমল নামে আসবে। এটা ভয়ঙ্কর কাজ, এটা আমাদের এই মুহূর্তে সাবধান হওয়া লাগবে। মেয়েরা ঘরের পরিবেশে থাকো, বাইরে যেতে হলে জাহিলি যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না। এমন এমন ব্লাউজ বানিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ, এই পাশ থেকে একটা ফিতা, ওই পাশ থেকে আর একটা ফিতা, মাঝখানে গেরো দিয়েছে, ওটা ফুটবল খেলার সেন্টার। যুবকরা ওই জায়গায় গোল বসাবে। এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায়, আপনি দেখেন কোন কায়দায়? কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি রিকশায় ওঠেন সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ, তো কোন দিকে তাকাবো? এমন পোশাক বানিয়েছে, বুকের উপরে কোনো ওড়না নেই, যুবতী মেয়ে লিখে রেখেছে এক বুক সালা, নাউজুবিল্লাহি মিন জালিক, মাথায় কোনো কাপড় দেয় না। যেই মহিলার চুল খোলা থাকবে যত মানুষ এই চুল দেখবে, নবী যে বলেন প্রতিটি চুল কিয়ামতে কামড় দেবে সাপ হয়ে। সম্মানিত মা বোনেরা, এই শাবান মাসকে সম্মান দেওয়া শেখেন, পর্দার ভেতরে আসেন। আপনার পেটে যে আল্লাহ ভালো সন্তান দেবে এ শাবান মাসে এমনিতেই দেবে না, এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে আব্দুল কাদের জেলানির মতো মা। আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিলেন বাসর রাতে, তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার দৌড় দেবেন না, আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন, আমি ব্যাখ্যা করছি। আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ, এ কথার অর্থ হচ্ছে যুবতী হওয়ার পর থেকে এই চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস আমি দেখি নাই, এই জন্যে বাবা বলেছে আমি অন্ধ। আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে ঘরে, 5 বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে। আমার বাবা বলেছে আমি ন্যাংড়া,
যুবতী হওয়ার পর থেকেই পা দিয়ে কোনো পরপুরুষের কাছে আমি কোনো কাজের জন্যে যাইনি। এই জন্যের উপকর্থে আমার বাবা আমাকে ন্যাংড়া বলেছে, আমার কালা বলেছে, কারণ আমি এই বয়স পর্যন্ত কোনো গিবত শুনিও নাই, এ জবান দিয়ে আমি করিও নাই, এই জন্যে বোবা বলেছে, বধির বলেছে। আপনার কোনো অসুবিধা নেই, আমি আপনার স্ত্রী, সম্মানিতা মা বোনেরা, আমি আশা করছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আল্লাহর কসম মিজানুর রহমান আজহারি এখন দেশে নেই, উনি আপনাদেরকে অনেক ভালোবাসত আমি জানি, ওনার তুলনায় পরিবর্তে এখন যেহেতু আমি আজ কসম করে বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই, বিদ্বেষ নেই, আপনাদের আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসার কাজ করা লাগবে। পর্দার ভেতরে চলে আসেন, এটা আপনার রক্ষা কবচ। আমার মনে হয় কোনো মহিলা যদি পর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে, মনে হয় যে দুইজন বডি গার্ডের সাথে আছে, আর যদি বেপর্দা হয়ে চলে, বডি গার্ড না, শয়তান আরও জাল হিসাবে ব্যবহার করে, নিজে তো অপরাধ করছেন আরও সমাজকে অপরাধী বানাচ্ছেন। আপনি নিজে জাহান্নামে গেলেও তো হতো, একজন বেপর্দা মহিলা যদি জাহান্নামে যায়, নবীজি বলেন চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে, তার বাবাকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। আমি হয়তো আপনার বাবা, আপনার ছেলে, আপনার বড় ভাই, নয়তো আপনার স্বামী, এই জন্য আপনাকে বাঁচানো লাগবে, এটা আমার দায়িত্ব। এ শাবান মাসে পর্দায় চলে আসেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে, কারণ আপনি আল্লাহর আইনকে যদি শ্রদ্ধা করেন, সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ বাড়াবেই। কথা বলেন না কেন? যালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এইটাই স্থায়ী দিন, এইটাই সুদৃঢ় দিন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় বাংলাদেশে আজ যারা অনেকে ভোট পাওয়ার জন্য এই কথা বলে যে সকল ধর্ম সমান, এই আয়াত অনুযায়ী ওদের ইমান চলে গেছে। সকল ধর্ম সমান কে বলেছে আপনাকে? ধর্ম তো একটাই আল্লাহর কাছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিনের আগে আলিফ লাম আছে এটা নির্দিষ্ট করার জন্য। একটাই মাত্র ধর্ম দুনিয়াতে আল্লাহ পছন্দ করে, তার নাম ইসলাম, আর বাকি যা আছে সব আল্লাহর কাছে ডিলেট। কথা বলেন না কেন? আর কিছু না পাই জীবনে, ইসলাম যেহেতু পেয়েছি, এইটাই আমাদের জীবনের গনিমত। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সাবধান, এই সমস্ত মাসে গোনার কাজ করে এ মাসকে অসম্মান দিয়ে নিজের ওপর জুলুম করো না, কারণ আল্লাহ পাক যে 77 প্রকার মানুষকে ঘৃণা করেন, তার পয়লা নাম্বারে তারা দুনিয়ায় যারা জুলুম করে। আজ জুলুম দেশে আছে না নেই? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না, এই মাসকে অসম্মান করার দ্বারা, আল্লাহর দিনকে ছোট করার দ্বারা। ফিরে আসেন আপনারা, আল্লাহর দিন ভেবে কোথায় যাচ্ছেন? ফাইনা তাযহাবুনাইনহু ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোথায় ভেগে যান? এ কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপদেশ। আল্লাহর উপদেশ যদি কাউকে পরিবর্তন করতে না পারে, বিশ্বাস করে নেবেন ওর কপালে আর হেদায়েত নেই। কোরআন শরীফ এসেছে হেদায়েত দেওয়ার জন্য, এই জন্য আমরা যেন জুলুম করে না ফেলে আমার নফসের ওপরে। মন যেটা চায় সেটা করা নফসের ওপরে জুলুম, এই কথা বলেন না কেন? মন চাচ্ছে বিড়ি খেতে, মন চাচ্ছে মদ খেতে, খেলাম, এটা নফসের ওপরে জুলুম। মন চাচ্ছে বেপর্দা চলতে, চললাম, এটা নফসের ওপরে জুলুম। পরিবারেও জুলুম আছে না নেই? স্ত্রীর হক গুলো যদি কেউ আদায় না করে, ওটা স্ত্রীর উপরে জুলুম। আল্লাহ নবী জানিয়েছেন স্ত্রীর যে 4টা হক আছে, 1 নম্বরে স্ত্রীর প্রশংসা করতে হবে, এটা তার হক, যেভাবেই হোক, যে কায়দায় হোক, স্ত্রীর প্রশংসা করা এটা তার কি। এখানে কত স্বামী বসে আছে, আজ স্ত্রী গুলো পরকিয়া প্রেম করছে এমনিতে না, আমি জেলখানায় দেখেছি 100 জনের 70টা মানুষ প্রায়
এসে তো পারিবারিক গণ্ডগোলের কারণে জেলে, হয় বউ মেরে ফেলেছে, নাই আত্মারা করে ফেলেছে, নাই সবাই করেছে, যে কোনো কায়দায়। এই জন্যে টুকে টুকে রেখেছিলাম জেলে বাইরে এসে আমি দুইটা বইও লিখেছি, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি, ওটা দেখে দেখে লিখেছি ওদেরকে। এখানে হয়তো পাওয়া যাচ্ছে, যদি পাওয়া যায় অথবা গাড়িতে আসে নিয়ে গিয়ে স্ত্রীকে পড়াবেন, মঞ্চে আসে। আমার শিক্ষার বিষয় এখানে, যে সমস্ত স্ত্রীর প্রশংসা করতে চান না, আপনি কি বিশ্বনবীর উপরে দামি স্বামী হয়ে পড়েছেন? নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনেও কোনো দিন স্ত্রীর খাবারের ভুল ধরেননি, অথচ তার স্ত্রী মাত্র ছয় বছর বয়স, কয় বছর? হযরতে আয়েশা নয় বছর বয়সে নবীজির সংসারে গেছে। নয় বছরের একটা মেয়ে কি বোঝে? আমার মেয়ের বয়স এখন নয় বছর, তাহলে মাওয়ার বয়সে একটা মেয়ে, আমার মেয়ে মাওয়া, এই বয়সে একটা মেয়ে কি বোঝে সে নয় বছরে? অথচ জীবনেও তার রান্না করা খাবার খেয়েও কোনো দিন নবীজি বদনাম করেননি। আরে রে, ফাইভ স্টারের হোটেলের মতো রান্না করে দেয় ও আহাম্মকের পরেও বউ ধরে মারে, নুন কম হয়েছে এই জন্য। একদিন রান্না করে দেখো তো দেখি, মেয়েদের কাজের অনেকে দাম দিতে চায় না, মেয়েদের কাজ রান্নার প্রশংসা করা লাগবে এক নম্বরে, দুই নম্বরে তাদের কাজে কর্মে যেটা আছে পারিবারিক জীবনে এই কাজের সম্মান দেওয়া লাগবে। আজ হাজার হাজার পরিবারে আমরা দেখতে পাই মেয়েদের কাজের কোনো মূল্য নেই, অথচ ওরা বিনা টাকায় বিনা পয়সায় অনেকগুলো কাজ করে, ধোপানি চাকরানি, এক কথা বলছেন এখানে, আপনার কাপড় ধুয়ে দেয়, ধোপানি রান্না করে দেয়, রাধনি ঘর দোর মুছে দেয়, চাকরানি, যত রকমের কাজ আছে আপনাই ওখা দিয়ে করাচ্ছেন, অথচ কোরআন জানিয়েছে মেয়েটি স্ত্রী হিসাবে আসবে আপনার কাছে রাজরানী হয়ে। ও যদি কোনো কাজ করতে না চায় তার গুনাহ হবে না, এমনকি আপনার সন্তানকে যদি সে দুধ পান না করায় তারপরও তার কোনো গুনাহ নেই। আমি আলেমকে জিজ্ঞাসা করছি, আল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এখানে মোজারে দেওয়া, এখানে মোজারে শব্দ দেওয়া, পুরুষের শব্দ, কোনো স্ত্রীবাচক শব্দ এখানে নেই। সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মার না বাবার? বাবার। কার? মারা তো দয়া করে আপনার উপরে এহসান করে দুধটা পান করিয়ে দিচ্ছে, এর বিনিময়ে আমরা আজ পর্যন্ত কোনো মাকে টাকাও দেই না, এই কথা বলেন এখানে। এটা হচ্ছে মানে হয় মাইকে ওয়াজ করা ঠিক হচ্ছে না, মাইক বাদ দিয়ে করার দরকার ছিল, কারণ এই আওয়াজ যদি ওদের কানে যায় না জানে আবার বেঁকিয়ে বসে কিনা, বলবে ঠিক আছে কোরআনে যেহেতু আছে আমরা আর বিনা টাকায় ফিরে ফিরে দুধ খাওয়াবো না, দুধ খাওয়াতে হলে আমাদেরকে দুই বছরে 50,000 টাকা দেওয়া লাগবে। এবার আপনি মরেন, আপনার সওয়াল নিয়ে মেয়ে নিয়ে আপনি মরেন, মেয়েদের পরিবারস্থ লোকদের যে কাজ আপনি হিসাব করে কোলাতে পারবেন না। আমার দাদা বেঁচে ছিল, যখন একটা গল্প বলতো, এক লোক ওইরকম খালি গরম দেয়, স্ত্রীর কাজের কোনো দাম দেয় না, ওর স্ত্রী একদম বলেই ফেলেছে, কি গো তুমি কোনো কাজে মন পায় না তোমার, ঠিক আছে তোমার কাজ আমারে দাও, আমার কাজ তুমি করো। ও বলছে তোমার আবার এক কাজ হইলো নাকি, ঠিক আছে আজকে যা আছে পরিবারে সব কাজ তুমি করবা, তোমার কাজ তো শুধু গরু চরানো, আমি ওইটা আজকে করছি, পুরুষের পোশাক পরে গেছে মাঠে গরু চরিয়ে সারাদিন পরিশ্রম করে করে আসতেছে, এ ভাত রান্না করার জন্যে চাউল দরকার, যে দেখে চাউল ঝাড়া নেই, ওই খোদ বা গোড়া সহ আছে ওটা এখন ঝাড়তে হবে পরিষ্কার করার জন্যে, কোলা নিয়ে এসেছে, যে কোড়া নাকি বলে, কোলা নিয়ে এসেছে চাউল ঝাড়বে, চাউল ঝাড়তে হলে তো নিজে একটা আওয়াজ দেওয়া লাগে হাত দিয়ে, তাছাড়া ঝাড়া হয় না। ও চিন্তা করছে আমার বউ তো চাউল ঝাড়ে কিন্তু টক টক করে একটা আওয়াজ হয়, সে কাঁটি কই, কাঁটি খুঁজতে পারছে না, ভাত রান্না না করে বসে আছে। ও মহিলা ছাগল গরু চরিয়ে বলছে, কই কি করেছো? বলছে তোমার মতো বজ্জাত মহিলার সাথে সংসার করাই কঠিন, কোলার নিচে চাউল ছাড়তে গেলে যে টক টক করে আওয়াজ হয় সে কাঁটি কই, বলো তুমি কাঁটি খুঁজতেছ,
আর আমার কাছের কোনো দাম দাও না, এবার আমার কাছে দাও, দেখো টক টক করে আওয়াজ কি করে হয়। একদিন আপনি পারবেন না। এই জন্য স্ত্রীর উপর আমরা যেন জুলুম করে জালেম হয়ে না যায়। আল্লাহ কিন্তু ঘৃণা করে সবচাইতে বেশি জালেমকে, আর আল্লাহর মামলাও হবে জালেমের বিরুদ্ধে। স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে, স্ত্রীর কাজের প্রশংসা করা লাগবে। আল্লাহ চান না কোনো সংসার ভেঙে যাক। ছোটখাটো কোনো বিষয়ে যদি মনোমালিন্য হয়েও থাকে, খুব বেশি দিন গড়াবেন না, তাড়াতাড়ি করে মিল করা লাগবে। স্ত্রীর সাথে যদি ওভাবে থাকতেই থাকে গণ্ডগোল লেগে, আমার যতটুকু ধারণা তিন দিন পার হয়ে গেলে শয়তান আর বসে থাকে না, ও দুই দনকে ফসলায় আর কি হবে, চলে যা, তোর জন্যে তোর সাবেক সাবেক আছে, কথা বলে না কেন, দুইজনকে যেহেতু শয়তান ফসলাচ্ছে, শেষ পর্যন্ত সোনার সংসারটা ভেঙে যায়, মাঝখান থেকে সন্তানগুলো জাহান্নামে পড়ে। দুই তিন সন্তান, চার সন্তানের মা রেখে বাবা আর জায়গায় বিয়ে করছে, মা চলে যাচ্ছে আর এক জায়গায়, এদের দিকে একটু তাকালেন না? এর বাবা তো হয়তো আর একটা সংসার করবে, কিন্তু এই বাচ্চাগুলো শেষে সাগরে পড়া ছাড়া উপায় থাকে না। আল্লাহ আমাদেরকে এই জায়গায় যেন শয়তান ধোকা দিতে না পারে, বলেন আমিন। নবীজি বলেন স্ত্রীর সাথে মাঝে মাঝে নিজে আনন্দ করবা, এমনকি স্ত্রী ব্যবহারের পরে কোনো মানুষ যদি গোসল করে, যতগুলো ফোঁটা ফোঁটা পানি মাথা থেকে পড়বে অতগুলো নেকি হবে। সাহাবীরা বললেন হুজুর এই কাজে নেকি হয়? আল্লাহর নবী বলেন এই কাজটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো? বলে গোনা হতো। সেই গোনার কাজ না করে জায়েজ জায়গায় যদি এ কাজ করো তো তোমার সওয়াব হবে না কেন? অবশ্যই তোমার সওয়াব হবে। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে, আর স্ত্রী যদি হাসি মুখে হাতটা দুইজনে চেপে ধরার ভেতরে যতগুলো গোনা ছিল দিনের ভেতরে সগিরা গোনা আল্লাহ ঝরিয়ে দেয়। এই জন্যেই নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে, একটা সুগন্ধি, আর একটা স্ত্রী, আর একটা আমার নামাজ। আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে, কিন্তু অনেকের কাছে দুর্গন্ধ বেশি ভালো লাগছে, এই জন্যই বিড়ি খাই, কথা বলেন না কেন, বন্ধ করা লাগবে বিড়ি খাওয়া। অনেক মানুষ আজ ফতোয়া বের করেছে, তেমন কিছু না, এনাই মাকরু। দুই নম্বরে নবীজির কাছে নামাজ ভালো লাগতো, আমাদের কাছে নামাজ ভালো লাগে, কিন্তু নামাজের শিক্ষা ভালো লাগে না। নামাজের ১৭টা শিক্ষা আছে, কয়টা বলেন বলেন? আল্লাহর নবী বলেন নামাজ প্রথম তোমাকে শিক্ষা দেয় কি করে পরিপাটি হওয়া লাগবে। আজ আমাদের জীবনটা পরিপাটি না, এলোমেলো। যদি আমরা নামাজের মতো ট্রেনিং নিয়ে জীবনটা চালাতে পারতাম, এ দেশ জান্নাত হয়ে যেত। তিন নম্বরে আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে, আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা, কথা বলে না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। ফোন ছুটি করবেন, আপনি আনন্দ উল্লাস করেন নিজের স্ত্রীর সাথে, মোবাইলে যদি প্রেমের আলাপও করেন, মনে করবেন নফল নামাজের সওয়াব হচ্ছে। আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে স্বামী স্ত্রী যেন জুলুম হয়ে না যায় কোনো বিষয়ে খেয়াল করার, এই শাবান মাসে তৌফিক দিন, আমিন। আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো, সংগ্রাম করো মুশরিকদের বিরুদ্ধে, যেভাবে ওরা ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আজ তামাম দুনিয়ার মুশরিকরা সব এক, মুসলমানকে টাইট করার জন্যে। সুতরাং ৫৭টা মুসলিম রাষ্ট্র এই শাবান মাসে এক হওয়া লাগবে। আমার মনে হয় শাবান মাসের সম্মানার্থে আয়াত যদি আমরা সত্যি বুঝতাম আর মেনে নিতে পারতাম, ফিলিস্তিন এমনিতেই স্বাধীন হয়ে যেত। ওয়ালামু জেনে রাখো আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। মুত্তাকি কাকে বলে? তাফসিরে মুত্তাকির আমি সংজ্ঞা পেয়েছি, কেউ যদি মুত্তাকি হতে চায় যাকে আল্লাহ ভালোবাসে মহাব্বত করে, তার ভেতরে ১০টা গুণ থাকা লাগে, কয়টা? সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতের ব্যাখ্যাটা করা আছে,
আমার যেহেতু সেই হালুয়া ঘাটে আছে, রাত 11টায় আর 2 ঘন্টা আছে, যাওয়া লাগবে। আজকের মতো শেষ করে দিলাম, 9টা বাজে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এরপরে আরো যারা আছে, অন নাজমুল হাসান ভাই আছে, অনেক ভালো আলোচক উনি। আমার বই আছে এখানে, বইটা যদি লাগে এখান থেকে নিয়ে স্ত্রীকে উপহার দেবেন, মেয়েকে দেবেন, বোনকে দেবেন, পড়বেন, কাজে লাগবে। এখানে আছে, নিয়ে যান। এই যে জায়গায় আছে, নিয়ে যান, কাজে লাগবে। আর নাজমুল হাসান ভাই চলে এসেছে, মাওলানা মোল্লা নাজমুল হাসান আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল। এখানে আসেন আপনারা। লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যতটুকু কথা বলেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মানার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।